নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ইতু পুজো অঘ্রাণ সংক্রান্তি শেষ হয়ে পৌষ মাস শুরু হয়ে গেল। পৌষ মানেই পিঠে পরব, আর আমি এখন হাতে পেয়ে গেছি নলেন গুড়। আর লোভ সামলাতে না পেরে আজ চলুন বানিয়ে ফেলি নলেন গুড়ের ক্ষীরপাটি সাপটা। তার জন্য আমাদের লাগবে হচ্ছে হাফ লিটার ফুল ক্রিম ফ্রেশ মিল্ক, এক কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, পৌনে কাপ মতন আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো, যতটা চালের গুঁড়ো তার অর্ধেক পরিমাণ ময়দা, আর যতখানি ময়দা তার অর্ধেক পরিমাণে সুজি, এক চিমটে মতো নুন লাগবে। পাটিসাপটাগুলো ভাজতে আমার লাগবে হচ্ছে দেশি ঘি, আর মিষ্টির জন্য ব্যবহার করব হচ্ছে নলেন গুড়। ক্ষীরটা তৈরি করার জন্য এখানে আমি আধ হাফ লিটার দুধ গরম হতে বসিয়েছি। দুধটা যতক্ষণ একটু ফুটে উঠছে ততক্ষণ ওদিকে আমরা ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরির জন্য প্রথমেই এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা, তার মধ্যে দিয়ে দেব ময়দাটা, এবার দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দেব এক চিমটে মতো নুন। প্রথমে আবার শুকনো অবস্থাতেই নেড়ে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে আস্তে আস্তে করে জল ঢালতে থাকবো আর গোলাটা বাড়াতে থাকবো। এখন এই অবস্থায় এটার মধ্যে এক চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু হালকা মিষ্টি আর ভাব আনার জন্য। খুব বেশি গুড় দিতে লাগবে না, গুড়টা দিয়ে আবার কিছুটা জল দিয়ে এটাকে গুলতে থাকবো। খুব গাঢ়, এটাকে কিন্তু পাতলা করতে হবে। তাতে আরও কিছুটা জল দিলাম, দিয়ে এবার এটাকে পাতলা করে গোলাবো। গোলাটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যথেষ্টই পাতলা এখন গোলাটা এই পর্যায়ে, কিন্তু এটাকে একটু পাতলাভাবে গুলেই 2 ঘন্টা মতন ভিজিয়ে দিলে গোলাটা আর তখন এতটা পাতলা থাকবে না, আর সুজি আর চালটাও ভালোভাবে ভিজে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এখন এই হাফ লিটার দুধ যেটা ফুটে গেছে সেটার মধ্যে আমি একটু একটু করে এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, আর সমানে নাড়তে থাকুন। আঁচটাকে লো থেকে মিডিয়ামে রাখুন। গুঁড়ো দুধ দেওয়ার কারণটা হচ্ছে ক্ষীরটা তাহলে তাড়াতাড়ি তৈরি হবে। নর্মাল ফুল ফ্যাট ফুল ক্রিম মিল্ক দিয়েও করতে পারেন, তাতে কিন্তু সময় একটু বেশি লাগবে। দেখুন এখন মিল্ক পাউডারটা গোলা মাত্রই দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেল। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে সমানে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা একটু শুকনো হয়ে আসে। প্রায় 15 মিনিট ধরে আমি সমানে এটাকে নাড়ছি, এখন কিছুটা ক্ষীর ক্ষীর হয়ে এসছে, তবে এটাকে আরও শুকোতে হবে। এখন দেখুন আমার ক্ষীরটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। এই অবস্থায় এবার আমি এর মধ্যে দেব বড় চামচে ভর্তি ভর্তি 1 চামচ নলেন গুড়। নলেন গুড়টা দেওয়ার পর একদম ধিমে আছে, এটাকে আরও প্রায় 7-8 মিনিট ধরে আমি নেড়েছি। এখন দেখুন এটা শুকিয়ে এসছে, একেবারে শুকোয়নি কিন্তু নরম নরম মাখা মাখা মতো রয়েছে। এই অবস্থাতেই এটাকে আঁচ থেকে সরিয়ে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আর একটু শুকিয়ে যাবে। ভেজানোর পরে এটা কিন্তু আর আগের মতন অতটা পাতলা নেই, এখন একটু গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি। কিন্তু ক্ষীরটা থেকে এরকম আমি সরু লম্বা করে পুরটাকে বানিয়ে রেখেছি, এটা দিতে সুবিধে হয় পাটিসাপটাটা রোল করার জন্য। তাওয়াতে এইভাবে একটুখানি ঘি বুলিয়ে নেবেন, এরকম করে অল্প একটু ঘি, ঘি দিলে গন্ধটা ভালো হবে, নয়তো সাদা তেলেও করা যায়। আর তাওয়াটাকে একদম লো থেকে মিডিয়াম আঁচে রাখবেন। এখন আমার এই তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গোলাটা হাতায় করে দিয়ে দেব। গোলাটা নিজে নিজেই ছড়িয়ে যাবে কনসিস্টেন্সিটা যদি কারেক্ট হয়, আর যদি মনে হয় আর একটু ছড়িয়ে দিতে চান তাহলে কাঁচা অবস্থায় থাকতে থাকতেই ছড়িয়ে দেবেন। পাটিসাপটা কতটা বড় করবেন সেই আন্দাজে গোলা দেবেন। এখন এবার এটাকে এই কম আঁচেই কোনো ঢাকা টাকা কিচ্ছু না দিয়ে এটাকে কুক হতে দেবো। এবার এটা তৈরি হয়ে গেছে, এখন এর মধ্যে একেবারে সাইডে না, সাইড থেকে অল্প একটু ভিতরের দিক করে এই ক্ষীরটা দিয়ে দিলাম। এখন এটাকে এইভাবে আস্তে আস্তে করে উল্টে নেন, পাটিসাপটা এরকম রোলের মতোই হয়। তো তৈরি হয়ে গেল আমাদের একখানি পাটিসাপটা, মানে আরেকটা পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে এক এক করে আমি সবকটা পাটিসাপটা বানিয়ে, সবকটা পাটিসাপটা পিঠে
তৈরি হয়ে গেল। এবার উপর থেকে একটু এক্সট্রা নলেন গুড় এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও বেশি ভালো হয়। সাজিয়ে দিচ্ছি একটা করে কাজু দিয়ে, এটা অবশ্য অপশনাল। আমাদের নলেন গুড়ের ক্ষীরের পাটিসাপটা এবার পরিবেশনের জন্য তৈরি। একই নলেন গুড় তাই খোয়া ক্ষীর, তার উপরে শীতকাল। এনজয় করুন নলেন গুড়ের পাটিসাপটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং।